হঠাৎ শাহরুখনা সোহানা খানের ফোন কল পেয়ে তড়িঘড়ি করে আইপিএল খেলতে গেল লিটন দাস। দর্শক অবশেষে অপেক্ষার হলো অবসান। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে যাচ্ছেন লিটন দাস। 7 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ায় লিটনের আইপিএল খেলা নিয়ে আপাতত কোনো আর বাধা নেই। ধারণা করা হচ্ছে আজকালই কলকাতায় দলের সঙ্গে যোগ দিবেন ছন্দে থাকা এ ব্যাটার। ওয়ানডে এবং টি টোয়েন্টি ফর্মেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে লিটন। কলকাতার জার্সিতে যদি একাদশে সুযোগ পান এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাহলে লিটনের থেকে ভালো পারফরমেন্সই উপহার পাবে কেকেআর। আর এদিকে শাহরুখকন্যা সোহানা খান ফোন দিয়ে লিটনকে দ্রুত আসতে বলেছেন, এমন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে প্রথম ম্যাচে মাঠে নামার জন্য লিটনকে কত সময় অপেক্ষা করতে হয় সেটি এখন দেখার বিষয়। উল্লেখ্য যে রোববার 9 এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। টিম ম্যানেজমেন্ট চাইলে সেই ম্যাচের একাদশেই দেখা যেতে পারে লিটনকে। তো দর্শক, আপনিও কি চাচ্ছেন খুব তাড়াতাড়ি লিটন কেকেআরে যোগ দিক এবং মাঠে নামুক চার ছক্কার ফুলঝুরি দেখাতে? অবশ্যই জানাবেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।